এবার বসছে আমাদের নিয়মিত আয়োজন চুটকি বলার আসর। আর এই চুটকি বলার জন্য মঞ্চে আসছে শাহজাদা এবং সাইফুল। প্লিজ ওয়েলকাম শাহজাদা এবং সাইফুল। আপনাদের দুজনকে আবার কম জোরে দেখতে পেয়ে ভালো লাগছে। কেমন আছেন আপনারা? আপনাকে দেখতে পেয়ে ভালো লাগছে। যেহেতু আপনারা আমাদের পুরনো পারফর্মার আর এই মঞ্চে কিছু নতুন বলে দিতে হবে না, তো প্রথমে আমি শুরু করছি। একজন ডাক্তার মানসিক রোগীদের পরীক্ষা করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করছেন, বলতো তিন আর তিন কত? একজন বলছে স্যার 98। আরে দূর! হ্যাঁ তুমি বলো তিন আর তিন কত? স্যার মঙ্গলবার। আরে দূর! তুমি বলো তো তিন আর তিন কত? স্যার 6। গুড, তুমি ভালো হয়ে গেছো। তিন আর তিন যে 6 তুমি কেমনে বললা? স্যার এটা তো খুব সহজ, মঙ্গলবার থেকে 98 বিয়োগ করছি। আমার মনে হয় আপনি সহ আপনিও একমত হবেন যে আপনি সহ বাংলাদেশের প্রায় সব লোকই তাদের সবচেয়ে খারাপ ছবিটা তুলছে তাদের ভোটার আইডি কার্ডে। এখন সেই আইডি কার্ডের ছবি দেখে যদি কোনো ছেলে আপনাকে পছন্দ করে, আমার পরামর্শ থাকবে আপনি তাকে অ্যাকসেপ্ট করেন, কারণ সে আসলেই আপনাকে মন থেকে ভালোবাসে। আমরা ছেলেদের একটা ঐতিহ্যপূর্ণ পোশাক আছে লুঙ্গি। লুঙ্গি এবং কপালের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, আপনি জানেন কি? এই দুটাই যে কোনো সময় যে কোনো জায়গায় খুলে যেতে পারে। ওয়াইফ আল্লাহতে গদগদ হয়ে হাজবেন্ডের বলছে, আচ্ছা আমি যদি হারা যাই তুমি কি করবা? হাজবেন্ড বলছে আমি পত্রিকায় বিজ্ঞাপন দিব। তো পত্রিকায় বিজ্ঞাপন তুমি কি লিখবা? তো লিখবো যে পায় তার। আমি একদিন অফিস থেকে ফিরে আমার স্ত্রীকে বলছি যে আমার এক বন্ধুকে দাওয়াত দিয়েছে তুমি ভালো মন্দ কিছু রান্না করো। সে বলছে ফ্রিজে তো কিছু নাই, ভালো মন্দ কি রান্না করবো? তাহলে এক কাজ করো, একটা প্ল্যানিং করি, তুমি ডাল রান্না করো আর আমার বন্ধু যখন আসবে আমি যখন তাকে নিয়ে ডাইনিং এ খেতে বসবো ঠিক তখন তুমি রান্না করে একটা বাটি ফেলে দিবে, আমি বলবো কি পড়ে গেছে, তুমি বলবা মাংসটা পড়ে গেছে। আচ্ছা একটু পরে তুমি আরেকটা বাটি ফেলবা, আমি বলবো কি পড়ে গেছে, তুমি বলবা মাছটা পড়ে গেছে। তখন আমি বলবো যে ঠিক আছে তাহলে ডালটাই নিয়ে এসো, ডাল দিয়ে ভালো কথা প্ল্যানিং। ওকে, হ্যাঁ বন্ধু আসছে, খেতে বসছি, প্লেটে ভাত নিছি, ঠিক এই সময় রান্না করে একটা বাটি পড়ার শব্দ। আমি তো মনে মনে খুশি বললাম, হ্যাঁ গো বউ কি পড়ছে? আর বলো না, ডালটাই পড়ে গেছে। এরকম এক মহিলা প্রেগনেন্ট, হাসপাতালে ভর্তি হলো অপারেশন থিয়েটারে, তো হাজবেন্ড নার্সকে বলছে দেখো আমার যদি ছেলে হয় তুমি কইবা যে পেঁয়াজ হয়েছে, আর যদি হয় মেয়ে তাহলে কইবা টমেটো হয়েছে। এখন হয়েছে একটা ছেলে একটা মেয়ে, আচ্ছা নার্স কি বলবে? চিন্তায় জামাই বলছে কি হয়েছে? সালাদ। আচ্ছা হিমু ম্যাম, আপনার স্কিন অনেক সেন্সিটিভ, অনেক সুন্দর, আপনি অনেক কিউট, অনেক সুইট। আচ্ছা এখন আমার কথা হলো এই স্কিনের যত্ন নেওয়ার জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে কি লাগানো উচিত? রাতে পানি দিয়ে মুখ ধোয়ানো উচিত? না, আপনার যেটা লাগানো উচিত সেটা হলো দরজার সিট কিনে। আমি একদিন রাতে হাঁটতে বাইরেলাম, 12টা বাজে, দেখি আমার এক বন্ধু বাসার বাইরে বসে আছে। কি রে দোস্ত তুই বাসার বাইরে রাত 12টা বাজে? কার কি কমো, বউ তো আমার বাইর করে দিছে। কেন বাইর করলো? কেন বউর একটা চেইন গিফট করছিলাম। আরে বাবা চেইন গিফট করছিস, ভালো কথা, এত বাইর করলে কেন? তুই কিসের চেইন দিছস? সাইকেলের চেইন। রাতের জোন্স গুলো এত মজার হয় যে আমি শুনতে ইচ্ছে করে, কিন্তু এখন যদি আমরা সব শুনে ফেলি তাহলে বাকিগুলো কবে শুনবো, তাই না? কিছু রেখে দেওয়া উচিত, পরের এপিসোডে আমাদের ডাকবেন না, আমরা ডেফিনেটলি হারাতে চাই না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আবার আসবো। দর্শক, আজকাল ছবি তোলা কোনো ব্যাপারই না, একদম সহজ, কারণ সবার হাতেই ফোন সেট রয়েছে এবং প্রত্যেকটা ফোন সেটে ক্যামেরা রয়েছে। কিন্তু কয়েকদিন আগে এই ছবি তোলা ছিল রীতিমতো আচার আয়োজনের ব্যাপার, স্টুডিওতে গিয়ে সেজে গুজে পোজ দিয়ে তারপরে ছবি তুলতে হতো। আর তারও আগে মানে যখন ক্যামেরার প্রচলন ছিল না, সবে এসেছে যন্ত্রটি, তখন কিন্তু ছবি তোলা নয় আঁকা হতো। এক ধরনের শিল্পী বা চিত্রকর ছিলেন যারা অবিকল ছবি এঁকে দিতে পারতেন, সেই সব দিন আজ ইতিহাস। আর ছবি তোলা আঙুলের একটা ক্লিকের ব্যাপার, কিন্তু এই ভদ্রমহিলা নিজের ছবি আঁকানোর জন্য কেন চিত্রকরের কাছে গিয়েছেন? চলুন তো দেখে আসি কেসটা কি।